একজন জানতে চেয়েছেন যে আমি ফিলিস্তিনি ভাই বোনদের জন্য প্রতিনিয়তই দোয়া করে যাই এই দোয়া নামাজের পরে করি কখনো হেঁটে হেঁটে করি কখনো বসে করি এর বাইরেও কি কোনোভাবে আমি তাদের জন্য দোয়া করতে পারি কোনো মানুষকে যখন আমরা নির্যাতিত দেখব নিপীড়িত দেখব সেটা শুধু মুসলিম না এমনকি অন্য ধর্মের মানুষও যদি আমি দেখি যে তিনি নির্যাতনের শিকার তাহলে সেক্ষেত্রে একজন মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হবে তার পাশে দাঁড়ানো তার অসহায়ত্ব দূর করার চেষ্টা করা সাল্লাম বলেছেন উনসুর আহাকা নাস জালেমান আ মাজলুমা তুমি তোমার ভাইকে সাহায্য করো সে অত্যাচারী হলেও সে অত্যাচারিত হলেও অত্যাচারী হলে তার হাত থামিয়ে দিয়ে সাহায্য তাকে সাহায্য করার জন্য সে পাপ না করে তার উপকার হয় তাতে আর অত্যাচারিত হলে তাকে অত্যাচার হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করা অতএব যে কোনো মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা থাকলে আমাদের সেটা আমাদের করতে হবে যদি আমরা না পারি দূরে আসি তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদের জন্য দোয়ার মাধ্যমে সাহায্য করব অন্য কোনোভাবে সাহায্য করার সুযোগ থাকলে ওইরকম কোনো ভ্যারাইট ওয়ে থাকলে আমরা সে পথ অবলম্বন করবো দোয়ার একটা ফর্মেট তো আছে নিজে দোয়া করা এই দোয়াটা দায় সারা দোয়া না হয়ে এটা হতে হবে কায়মন বাক্যে দোয়া যে আমার আপনজন আমার পরিবারের সদস্যরা যদি এরকম বিপদে পড়তেন তাহলে সেক্ষেত্রে আমি কীরকম মানসিকতা নিয়ে আলাকাছ দোয়া করতাম সেভাবে দোয়া করতে হবে সেই সাথে ঐক্যবদ্ধ দোয়া হতে পারে যেটাকে কোনোতে না জেলা বলা হয় ফজরের নামাজে দ্বিতীয় আকাতেই ইমাম সাহেব দাঁড়িয়ে রুকু থেকে উঠে দাঁড়িয়ে এরপর হাত তুলে দোয়া করতে থাকবেন দীর্ঘ সময় ধরে মনে যাতে মুসলিম আমিন বলতে থাকবেন এটাকে বলা কুণতেনাজেলা এটি সম্মিলিতভাবে সমস্ত মুসলিমদেরকে সাথে নিয়ে দোয়া করার নবী শুন শুননা তো এভাবে আমরা ইবাম সাহেবদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে সচেতন করে তাদের মাধ্যমে আমরা কুণতে নাজালার মাধ্যমে দোয়া করতে পারি এই দোয়ার ইফেক্টটা অনেক বেশি এবং মুসলমানরা যুগে যতটুকু সাফল্য অর্জন করেছে তার সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহ তালার এই বিশেষ সাহায্যগুলো তো সেভাবে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ